তোমাকে আমি জীবন সঙ্গে বানাবো। এই পল্লবি দেখ দেখ, বাচ্চা ছেলেটা কি পাকা, আমাকে বিয়ে করবে বলছে। বাবু, তোমার বিয়ের বয়স হোক, ঠিক বিয়ে হয়ে যাবে। না না, আমার বিয়ের বয়স হয়ে গেছে আব্বা, আমি একাই বিয়ে করবো। এখন পাগলামো করে না সোনা, আগে পড়াশোনাটা করো, বড় হও, তারপরে তোমার একটা সুন্দর বউ হবে। না মা, আমার ছেলের বয়স 25 হয়ে গেছে, শুধু লম্বায় বাড়েনি তাই। এই ছেলেটার বয়স 25 বছর। হ্যাঁ গো মা। তাহলে তো আপনার ছেলে বিয়ে দেননি কেন, রাস্তা লোকে মেয়ের হাত ধরে টানাটানি করছে। বিয়ে দেবো কি করি, হাজার হাজার মেয়েকে দেখেছি, আমার ছেলে একটা মেয়েকেও পছন্দ করেনি। আমার ছেলে খচ্চর হলেও মনটা অনেক ভালো, তোমাকে আমার ছেলের বউ করি আমার বাড়ি নিয়ে যাবো। আপনি ভাবলেন কি করে যে আপনার দেড় বাড়ির ছেলের সঙ্গে আমি বিয়ে করবো? ওই মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো, এখন বাড়ি চো। আপা তুমি কান ধরে বলো, ওই মেয়েটির সাথে বিয়ে দিবা তো। এতে কান ধরে বলছি বিয়ে দেবো, এখন বাড়ি চো তো। ভালো আছেন তো? বিয়াই কই? এই লোকটা আবার কি রে? ওগো বাইরে আসো, এদিকে একটা অচেনা লোক আমাকে বিয়ান বলে ডাকছে। ইর আবার কারা রে? আব্বা, আপনি ওদেরকে চিনতে পারবেন না, আমাদের বাড়ি অনেক দূরে। কি গো, আমাকে বিয়ান বলছে, তোমাকে আব্বা বলছে, আমি তো কিছু বুঝতে পারছি নি। ও আপনারে কিছুই বুঝতে পারবেন না, সম্পর্কটা অগ্রিম বলছি তো, আমার এই ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেব। তার মানে? মানে বলতে, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ের ম্যারেজ। ইয়া তুমি কি বলছো, আমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে হয় নাকি? হাতির গলায় ঘন্টা ঝোলানোর মতো হবে না। কি, আপনি আমার ছেলেকে ঘন্টা বললেন? বললে তো কি হইলো আব্বা, আমি চাই ঘন্টা হইতে সারাজীবন সুন্দর মেয়ের গলায় ঝুলি আপনি রাগ করছেন কেন? আপনার কত টাকা দেনা পাওনা লাগবে সেটা তো বলবেন। তুমি কি বলছো, আমি মেয়ের বাপ হই, তোমার সাথে কেন দেনা পাওনা লেব? ধরিলেন এটা আমার মেয়ে আর ওইটা আপনার ছেলে। আব্বা, আমি মেয়ে কেন হব, আমি তো ছেলে। আরে চুপ কর, আমি তো কথার কথা বলছি। কি ব্যাপার বিয়াই, চুপ করে গেলেন যে, কিছু বলেন। ঠিক আছে, আপনি যখন শুনছেন না, আমার মেয়ে বিয়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বিয়াই? আমার মেয়ের নামে 10 বিঘে জমি লিখে দিতে হবে। 10 বিঘে জমি? আব্বা, আমাদের কবে কি জমি আছে? বাড়ি ঘর ধরে 10 বিঘে আছে। তাহলে আব্বা দিয়ে দাও, জমি থাকবে বোন নামে আর বউ থাকবে আমার নামে। বিয়াই মশাই, ছেলে যখন শুনছেই না আমি 10 বিঘে জমি দিতে রাজি আছি, তাহলে বিয়ের দিন কেন ঠিক করা যাক। ঠিক আছে, আগামী মঙ্গলবারে বিয়ের দিনটা ফাইনাল হলো। ঠিক আছে বিয়াই মশাই, তাহলে আমরা এখন আসছি। লোকজন কেনে নাকি আপদ বিপদ হবে কেন, সুন্দর সবাই দেখতে এসছে। দেখতে এসছে মানে কত কষ্ট করে 10 বিঘে জমি দিয়ে বিক্রি করলো, সবাইকে দেখেন লেগে নাকি?
এই মা, তাড়াতাড়ি বুকে ঘর তোল। এই তোমার সবাই বাড়ি যাও তো, বুধে গেলে ব্যাগটা আসছে না, কপালে কষ্ট আছে। ভাবি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আসো বসো। এই তুই আমার বুকে ভাবি বলে ডাকলি, তুই কে রে? তুই আমাকে চিনতে পারছিস নি ভাই? তোর বোনের আপন ননদের দেওয়ার আমি। দেবো তো আমাদের দেশ সেখানে। তোর বউ বলে হেভি দেখতে, বিশাল প্রচার। কদিন ধরে আসবাসবো করে আসা হয়েছে না, তাই আজ কাজ বন্ধ করে চলে আসনু। এসছো খুব ভালো করছো, দেখা হয়েছে, এবার বাড়ি চলে যাও। ভাই অনেক দূর থেকে কাজ বন্ধ করে এসছি, ভাবনু ভাবির সাথে দুটো গল্প করবো। শালা বলছে কি রে, আমার দুমাস বিয়ে হয়ে গেল, আমি ঠিক মতো গল্প করতে পারবো না, আর শালা বলছে গল্প করবো, বেড়ে বার থেকে। দেখি এবার কোন শালা আসে। এই বাবু বসে আছি যে, গাপা দিয়ে দোকান খোল গা। খুলবো না দোকান, আমাকে লিবা না? না তোর মতো লোক চলবে না। কেন ভাই চলবে না? কেন তুই একটু ভালো দেখতে হয়ে যাচ্ছিস, আমি কালো কুপাতা আনফিট ছেলে খুঁজছি। ভাই পাড়ার সবাই তো আমাকে আনফিট বলে, কোনো মেয়েই তো কথা বলে না। আর কোনো মেয়ে কথা বলে না? না ভাই। তাহলে কথাকে মাইনে দিবি তাই বল। ভাই আর কথা, ভাবিকে পাহারা দেবো তো আমার মাইনে কিসের? উরে শালা, এমনিতে লিতে যা শুনু না, তারপরে পয়সা লিবি নি? এই তোর মতন ছেলে আমার দরকার নাই, যা এখান থেকে। কি ওরে, তার মানে ভাবি তোমার নামে 10 বিঘে জমি আছে? হ্যাঁ আছে। বলছি কি ভাবি, আমি তোমাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলছি। আমি তো এই আশাতেই আছি, কত লোকে দেখতে এসে প্রশংসা করে চলে যায়, ভালোবাসার কথা কেউ মুখ ফুটেও বলে না। এই প্রথমবার তুমি আমাকে ভালোবাসার কথা বললি। ঠিক আছে লাও, আজকে আমরা পালে যাব। পালে তো যাবা, জমি দলিল কোথায় আছে? তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি জমির দলিলটা ঘর থেকে নিয়ে আসছি। ভালো মেয়ে বিয়ে করিস, একটু কমোটমো মেয়েকে বিয়ে কর। আমার কথা তো শুনলি নি, এবার শোক মিটলো তো, কালকে থালা হাত করে ভিক্ষু করতে যাবি। হ্যাঁ।